তোমরা সবাই জানো যে প্রাইমারি এক্সাম আর কিছুদিনের মধ্যেই হবে, তো সেই জন্যে করে প্রাইমারি এক্সামের মধ্যে ইংলিশ পোর্শনের মধ্যে একটা পার্ট রয়েছে ইংলিশ পেডাগজি। এই ইংলিশ পেডাগজিটা হচ্ছে ইংলিশ টিচিং এবিলিটি। তো এইখান থেকে তোমাদের 15 নম্বর থাকবে, সেই 15 নম্বরটা টোটাল 9টা চ্যাপ্টার আছে এই ইংলিশ পেডাগজির মধ্যে। 9টা চ্যাপ্টার আছে, আমি এই 9টা চ্যাপ্টার কয়েকটা ক্লাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব ডিসকাশনগুলো। প্রথম চ্যাপ্টারটা হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং, যেটা তোমাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। প্রথম চ্যাপ্টারটা হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং, সেকেন্ডটা হলো অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এটা হলো সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার হলো লার্নিং অ্যান্ড স্পিকিং স্কিল। ফোর্থ চ্যাপ্টার হলো দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 5, চ্যালেঞ্জেস অফ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম। নাম্বার 6 হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিল। নাম্বার 7, টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন। নাম্বার 8 হলো টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়াল। আর লাস্ট হলো নাম্বার 9, রেমিডিয়াল টিচিং। এটা হলো টোটাল 9টা চ্যাপ্টার। এই 9টা চ্যাপ্টারের পরে আমরা MCQ কোয়েশ্চেন কিংবা থিম বেসড কোয়েশ্চেন আরও ডিসকাস করব, যেটার মধ্যে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় হবে প্রাইমারিতে। তো এই যে 9টা চ্যাপ্টার আমরা কয়েকটা ক্লাসের মধ্যে শেষ করবে, তোমরা খুব কেয়ারফুলি এই ক্লাসগুলোকে ফলো করবে, তাহলে তোমরা পেডাগজি পোর্শন একটা নতুন বিষয়, তো এটার ব্যাপারে পুরোটাই ভালো মতন জানতে পেরে যাবে। এবং কারোর যদি কোনো ডাউট থাকে তো সেটার জন্যে আমাকে ফোন করে নেবে একবার, ফোন করে নিলে তাহলে সেই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, শুরু করছি আমি। চ্যাপ্টার নাম্বার ওয়ান, ল্যাঙ্গুয়েজ লার্নিং। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তাহলে এর বাংলাটা হলো ভাষা কাকে বলে। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়াস, থটস, ফিলিংস অ্যান্ড মেসেজেস। ল্যাঙ্গুয়েজ হলো একটি মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের আইডিয়াগুলো, আমাদের ধারণাগুলো, থট মানে চিন্তাভাবনাগুলো, ফিলিংস মানে অনুভূতিগুলো, আর মেসেজেস মানে হচ্ছে আমাদের যেগুলো বার্তা আছে সেইগুলো একে অপরের কাছে আমরা পৌঁছাতে পারি। তো ল্যাঙ্গুয়েজ হলো একটি মাধ্যম, যেই মাধ্যমের দ্বারায় আমরা এই 4টে জিনিসকে অন্যদের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, আমাদের আইডিয়াসগুলো, থটস, ফিলিংস অ্যান্ড মেসেজেস। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডিড পিপল স্টার্ট কনভেইং মেসেজেস। আগেকার দিনে যখন ভাষা ছিল না, তো তখন আদি মানবরা যখন ছিল, তারাও তো নিজেদের মধ্যে কোনো বার্তা পৌঁছানো, কোনো খবর দেওয়া, কোনো ইনফরমেশান একে অপরের সাথে শেয়ার করা, তো সেইগুলো কীরকম করে করত, সেটা হচ্ছে যে তারা একটাই মাধ্যম ছিল তাদের সিগনালসের মাধ্যমে। যেরকম আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তারা একটা সিগনালের আগেকার দিনের উদাহরণ হচ্ছে যে এমনি সাদা পতাকা যদি যুদ্ধের সময় দেখানো হতো, সাদা পতাকা, তাহলে এইটাও একটা সিগনাল যে তারা, যারা সাদা পতাকা দেখাচ্ছে তারা হার স্বীকার করে নিয়েছে, তো এইটাও একটা সিগনাল ছিল। তো সেরকম অনেক ধরনের সিগনাল দ্বারা কনভে করতো মেসেজগুলোকে, একে অপরকে দিত মেসেজগুলোকে। তো পিপল স্টার্টেড কনভেইং মেসেজেস থ্রু সিগনালস। এই সিগনালসটা কীরকম হতো, একটা হলো পোশ্চার, একটা হলো গেস্টচার। পোশ্চার মানে হচ্ছে মুখের ভঙ্গিমা, আর গেস্টচার মানে হচ্ছে শারীরিক ভঙ্গিমা। কিছু মুখের ভঙ্গিমা দ্বারা তারা বুঝিয়ে দিত, আর কিছু শারীরিক ভঙ্গিমা দ্বারা তারা একে অপরকে মেসেজগুলো পৌঁছে দিত। কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে হাউ ইজ এ মিনিংফুল ওয়ার্ড ফর্ম। একটা মিনিংফুল ওয়ার্ড, একটা কথা যেই ওয়ার্ডটার মধ্যে একটা মানে আছে, সেটা কিভাবে তৈরি হলো। এই মিনিংফুল ওয়ার্ড ইজ ফর্মড বাই জয়নিং অ্যালফাবেটস।
অ্যালফাবেটগুলোকে জুড়ে, তাহলে কি একটা মিনিংফুল ওয়ার্ড কীরকম অ্যাপেল, এ ডবল পি এল ই, এইটাকে জুড়ে কি করা হয়েছে একটা ওয়ার্ড ফর্ম করা হয়েছে। ঠিক সেরকম তাহলে ওয়ার্ডগুলোকে অ্যালফাবেটগুলোকে জুড়লে পরে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয় অ্যান্ড দ্যাট ইজ এ মিনিংফুল ওয়ার্ড। এবার এইখানে একটু গ্রামাটিক্যাল আমি একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে আমরা বলি দেয়ার আর 26 অ্যালফাবেট ইন ইংলিশ, কেউ যদি বলে দেয়ার আর 26 অ্যালফাবেটস ইন ইংলিশ, এটা ভুল ইংলিশ। তাহলে অ্যালফাবেটস বলে কোনো কথা ডিকশনারিতে নেই, ডিকশনারিতে কথাটা হলো অ্যালফাবেট। এইবার অ্যালফাবেট দ্বারা তারা কী করতো, জয়েন করে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতো। এবার ল্যাঙ্গুয়েজ ইজ এ মেথড অফ হিউম্যান কমিউনিকেশন, ভাষাই হলো এমন একটি মাধ্যম যেখানে হিউম্যান বিইং শুধু কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। ভাষা অন্য প্রাণীরাও কমিউনিকেট করে, মানে অন্য প্রাণীরাও তারা নিজেদের মধ্যে কথা বলে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটাকে, তাদের যে কথা বলাটাকে, সেটাকে ল্যাঙ্গুয়েজ বলা হয় না, হয়তো তো অন্য কিছু বলা হতে পারে, কিন্তু তাদের যে কথা বলাটাকে, তাদের কথা বলাটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয় না। তাহলে ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা মানুষে বলে, হিউম্যান বলে, এবং কমিউনিকেশন করার জন্যে, একে অপরকে সংবাদ পৌঁছানো, কোনো ইনফরমেশান দেওয়া, কোনো বার্তা দেয়া, কোনো খবর বলা, কোনো কিছু বলার জন্যে যেইটা প্রোডিউস করা হয় সেইটার নামই হলো ল্যাঙ্গুয়েজ। হোয়াট আর দ্য প্রাইমারি ফাংশান অফ ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি মানে হচ্ছে একদম মূল, মূল যেইটা ফাংশন, ল্যাঙ্গুয়েজের মূল ফাংশনটা কি, ল্যাঙ্গুয়েজের মূল কাজটা কি। তাহলে ল্যাঙ্গুয়েজের মূল কাজটা হলো দ্য প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ আর কমিউনিকেশন, সেলফ এক্সপ্রেশন অ্যান্ড থিঙ্কিং, এই তিনটে হলো ল্যাঙ্গুয়েজের মূল কাজ। কমিউনিকেশন একে অপরকে বার্তা দেওয়া বললাম, সেলফ এক্সপ্রেশন নিজেকে বোঝানো, নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে, নিজের ধারণাটাকে, নিজের যেই ভাবনাটা আছে সেটা অন্যের কাছে পৌঁছে দেয়া, এবং থিঙ্কিং চিন্তা করা। পরবর্তীতে আমরা দেখব যে সাইকোলজিস্টরা বলেছে যে থিঙ্কিং পসিবলই না যতক্ষণ না আমরা একটা তাকে ভাষা দেব, ভাষাটা দেওয়ার পরেই আমি আমার মনেই চিন্তা করি না কেন, কিন্তু তার জন্য একটা ভাষার দরকার আছে, ভাষাটা যখন থাকবে তখন কিন্তু আমি সেই চিন্তাটা আমার বাস্তবায়িত হবে। ল্যাঙ্গুয়েজ মিন্স, ল্যাঙ্গুয়েজের মানেটা কি, এটা কিন্তু ফোর্থ নাম্বার অ্যান্সার নয়। এই যেটা আমরা এখন স্ক্রিনের উপরে দেখছি ল্যাঙ্গুয়েজ মিন্স যেটা আসে, এটা একটা জাস্ট তোমার এক্সপ্লানেশন রয়েছে। তো ল্যাঙ্গুয়েজ মিন্স হলো ক্লারিফাইং পারসেপশন অফ ডিসকভারিং লাইকনেস অ্যান্ড ইনডিফারেন্স ইন থিংস অবজার্ভড অফ ফর্মিং জেনারেল আইডিয়া, কোনো জিনিসের প্রতি আমার ভালো লাগা, কোনো জিনিসের প্রতি ইনডিফারেন্স মানে আমার অপছন্দ হওয়া, সেইটা কিন্তু যেই যে ডিসকভারিটা হচ্ছে সেইটা আমার নিজের মধ্যে যেটা তৈরি হচ্ছে, সেইটা যে তৈরি হচ্ছে তো সেইটার জন্য তো আমাকে একটা ভাষার দরকার, সেইটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মানে হলো ক্লিয়ারিং পারসেপশন, আমি লোককে ক্ল্যারিফাই করব, আমি লোককে বোঝাবো যে কেন এই জিনিসটা আমাকে ভালো লাগে, কেন এই জিনিসটা আমাকে ভালো লাগে না। তো এই যে ক্ল্যারিফিকেশনটা দেয়া, এই যে বোঝানোটা, সেইটাও হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটি কাজ। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইটাল পার্ট অফ গ্রোথ প্রসেস, আমাদের যে গ্রোথ হচ্ছে, আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, আমরা যে লোকের সাথে আরও গুছিয়ে ভালো করে কথা বলতে পারছি, তো এইগুলো কখন হচ্ছে, যখন আমাদের মধ্যে ভাষার জ্ঞানটা প্রচুর এসে যাচ্ছে। ভাইটাল পার্ট অফ গ্রোথ প্রসেস, আমাদের গ্রোথ, আমাদের উন্নয়নের জন্যে, গ্রোথ মানে হচ্ছে ডেভেলপমেন্টের জন্যে ভাষার একটা খুব বড় ভূমিকা রয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্ট অফ মিন্স অফ কন্ট্রোল ওভার আদার পিপল, আমরা ভাষার দ্বারাই লোককে বোঝাতে পারি। যারা দেখবে অনেক লোককে নিয়ে কাজ করে, অনেক লোককে নিয়ে চলে, একটা ব্যাংকের ম্যানেজার, তার আন্ডারে অনেক সাবঅর্ডিনেটগুলো রয়েছে, তো তাদের কী হচ্ছে, ল্যাঙ্গুয়েজের খুব বড় একটা ভূমিকা রয়েছে, সেইখান থেকে তারা কী করতে পারে, কন্ট্রোল করতে পারে তাদের আলাদা পিপলের ওপরে। এবং আমরা জানি যে আর্মিতে যে কমান্ডেন্টগুলো রয়েছে তারা কত সুন্দর কমান্ড করে, তারা ইনফরমেশানগুলো তাদের নিজেদের সাবঅর্ডিনেটদের কাছে পৌঁছায়, তাহলে কিসের দ্বারা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের দ্বারা। সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সমাজীকরণ, এই যে সমাজের যে গঠনটা হয়েছে, সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর লোকেরা রয়েছে, সমাজের গঠনটা সম্ভব হয়েছে শুধুমাত্র ভাষার দ্বারা। আর নাম্বার ই হচ্ছে ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ টোটাল পার্সোনালিটি অফ এ চাইল্ড, একটি বাচ্চার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে, একটি বাচ্চা যে
তার উন্নতি হচ্ছে, সে যে বিভিন্ন ধরনের ডিবেটে পার্টিসিপেট করতে পারছে, বিভিন্ন ধরনের তোমার মনে করো কি বলে যে ওরাল পরীক্ষাগুলো দিতে পারছে, তো সবই কিছু সম্ভব কিসের জন্য, তার ল্যাঙ্গুয়েজের জন্য। নাম্বার 5, হোয়াট ডাজ কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রোভাইড। ল্যাঙ্গুয়েজের উপরে কমান্ড, কমান্ড মানে হচ্ছে তোমার দখল। ল্যাঙ্গুয়েজের উপরে দখল থাকলে তোমাকে সেটা কি প্রোভাইড করবে? ইট প্রোভাইড দ্য ডেভেলপমেন্ট অফ টোটাল পার্সোনালিটি অফ এ চাইল্ড। একটি বাচ্চার যে টোটাল পার্সোনালিটি, পার্সোনালিটি মানে হচ্ছে তার স্মার্টনেস, তার কথা বলার পরিষ্কার ভাবটা, মানে কথা বলে কোনো জড়তা থাকে না তার মধ্যে, কথার মধ্যে পুরো তার নিজেকে এক্সপ্রেস করতে পারছে, এই যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে তার কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। এই জন্যই আমরা দেখেছি প্রত্যেকটা পরীক্ষার শেষে একটা ইন্টারভিউ সেশন থাকে, এই ইন্টারভিউ সেশনের মধ্যে কী হয়, টোটাল পার্সোনালিটি সেই ক্যান্ডিডেটের আমরা দেখে নিই। নাম্বার 6, হোয়াট ফিলিং ডাজ দ্য কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ প্রোভাইড। তুমি যদি ভালো ভাষা জানো, ভালো ভাষার উপরে তোমার জ্ঞান থাকে, দখল থাকে, তাহলে এটা তোমাকে কী প্রদান করবে? ইট প্রোভাইড কনফিডেন্স, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সিকিউরিটি। এইটার মাধ্যমে তুমি কনফিডেন্স পাবে। কনফিডেন্স কীরকম পাবে? যে তোমার কিছু, কোনো লোক যদি তোমার কাছে কোনো কিছু বলে, তার উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে। স্যাটিসফ্যাকশন পাবে, তোমার সন্তুষ্টি হবে। এবং সিকিউরিটি, যে এই কাজটা, এই কথাটা আমি বলেছি, তাকে আমি ইনফরমেশানটা ঠিকঠাক বোঝাতে পেরেছি, তার কাছে বার্তাটা ঠিকঠাক ফলো থ্রু করতে পেরেছি, তার কাছে বার্তাটা ঠিকঠাক পৌঁছে গিয়েছে। নাম্বার 7, হোয়াট ডাজ ল্যাঙ্গুয়েজ ডু। ল্যাঙ্গুয়েজ কী করে? ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইউজ টু কমিউনিকেট আওয়ার থটস অ্যান্ড আইডিয়া। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের থটস, চিন্তাভাবনাগুলো আর আমাদের আইডিয়া, যেগুলো আমরা ভেবে রেখেছি, পরিকল্পনা, সেইগুলোকে আমরা অন্যের কাছে পৌঁছে দিতে পারি। নাম্বার 8, হোয়াট আর দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ। হোয়াট আর দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, একটি ল্যাঙ্গুয়েজের উন্নতি কিংবা সিস্টেমগুলো কী কী, ল্যাঙ্গুয়েজটা তৈরি হয় কী করে? দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ আর ফোনেটিক্স, ফোনেটিক্স মানে হলো তার উচ্চারণ, গ্র্যামার মানে তোমরা জানো ব্যাকরণ, আর ভোকাবুলারি মানে হলো তার শব্দ ভাণ্ডার। এই তিনটে জিনিসের প্রয়োজন আছে একটি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার জন্য। তাহলে একটি ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়ার জন্য আমার কী কী প্রয়োজন আছে? প্রথম হলো তার ফোনেটিক্স মানে হলো তার উচ্চারণ, গ্রামার মানে জানো ব্যাকরণ, এবং ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার। কোশ্চেন নাম্বার 9, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তো, কিছু কোয়ালিটিস, কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য আছে। দ্য ফিউ ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ আর, নাম্বার এ, মিন্স অফ কমিউনিকেশন, মাধ্যম। আমি আগেও বলেছি মাধ্যম, কিসের মাধ্যম? কমিউনিকেশন, একে অপরের সাথে কথাবার্তা বলা, একে অপরকে ইনফরমেশানগুলো দেওয়া, একে অপরের সাথে কমিউনিকেট করা, এইসবই হচ্ছে মিন্স অফ কমিউনিকেশন। ইউনিক সিস্টেম, অন্য কোনো স্পিসিজের কাছে এই সিস্টেমটা নেই। তারা হয়তো তাদের মানে লোকেদের কাছে, তাদের প্রজাতির ইয়েদের কাছে, পশুদের কাছে নিজেদের বার্তাটা পৌঁছায়। একটা পাখি আরেকটা পাখির সাথে কথা বলে, একটা পশু আরেকটা পশুর সাথে নিশ্চয়ই কথা বলে, কিন্তু সেইটার মাধ্যমটা কিন্তু ল্যাঙ্গুয়েজ না, তারা নিজেদের এতে করে, আর সেটাকে ল্যাঙ্গুয়েজ বলা যাবে না। তার মানে কি? ইউনিক সিস্টেম, সবার থেকে ডিফারেন্ট, সবার থেকে আলাদা। নেক্সট হচ্ছে কেরিয়ার অফ সিভিলাইজেশনের কার্যা। একটা সভ্যতা থেকে আরেকটি সভ্যতা থেকে ট্রান্সফার হওয়ার জন্যে ভাষার প্রয়োজন আছে। ভাষাই একটা এমন একটা জিনিস যে প্রাচীন দিনের যে আমাদের সভ্যতাগুলো ছিল, প্রাচীন দিনের আমাদের যে আচরণগুলো ছিল, সেইগুলো কিন্তু আমরা আগামী প্রজন্মকে দিতে পারছি। কিসের মাধ্যমে? শুধুমাত্র ভাষার মাধ্যমে। এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক যে আচরণগুলো, এটা সমাজে আমরা বড়দেরকে প্রণাম করি, ছোটদেরকে স্নেহ করি, তো এইগুলো হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণ। সেই সামাজিক আচরণগুলো আমরা আগামী জেনারেশনকে ফলো থ্রু করতে পেরেছি, পৌঁছাতে পেরেছি। এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কাউকে কোনো কিছু বলা, কথা বলা, ইনস্ট্রাক্ট করা, যেরকম কমান্ডেন্টরা, আর্মির কমান্ডেন্টরা নিজেদের সোলজার্সদেরকে ইনস্ট্রাকশন দেয়, কোনো একটা কোম্পানির ম্যানেজার তার সাবঅর্ডিনেটদেরকে কীভাবে কাজটা করতে হবে সেইটা ইনস্ট্রাকশন দেয়। তো ল্যাঙ্গুয়েজ হলেই পাঁচটা কাজ করে থাকে, মিন্স অফ কমিউনিকেশন, ইউনিক সিস্টেম, কেরিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার, এ ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন।
কোয়েশ্চেন নাম্বার 10, অ্যাকর্ডিং টু হোয়াইট হেড, এই হোয়াইট হেড একজন সাইকোলজিস্টের নাম, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, হোয়াইট হেডের মতে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ফাংশনটা কী, কাজটা কী, ইট ইজ দ্য আলটিমেট মিনস অফ কমিউনিকেশন, এটা হলো চূড়ান্ত মাধ্যম যেইটার মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ডাজ এ নিউ বর্ন বেবি কমিউনিকেট, এইবার প্রশ্নটা হচ্ছে যে একটি সদ্যজাত বাচ্চা, ছোট বাচ্চা, সে কী করে একে অপরের সাথে মানে অন্যদের সাথে কমিউনিকেট করবে, তাহলে সে কীভাবে কমিউনিকেট করবে, দুটো মাধ্যমে, একটা হচ্ছে ভার্বাল কিছু মুখের আওয়াজ করে, আর কিছু সাইন ল্যাঙ্গুয়েজ সিগনাল ইন্ডিকেশন দিয়ে বুঝিয়ে দেবে, যেরকম জল খেতে চাইলে আমরা জানি যে বাচ্চারা ঠোঁটটাকে চাটে, তাহলে যারা মায়েরা আছে তারা বুঝতে পেরে যায় যে বাচ্চাটা জল খেতে চাইছে, তো এইটা হলো সিগনাল ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারা গেছে। এইবার এইখানে দাঁড়িয়ে কটা কোয়েশ্চেন তো আমরা ডিসকাস করলাম, এইবার এইখানে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, যে ধরো তোমাকে দিল যে একটাই কোয়েশ্চেন দিল, কিরকম হাউ ডাজ এ নিউ বর্ন বেবি কমিউনিকেট, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং শোজ দ্যাট হাউ ডাজ এ নিউ বর্ন বেবি কমিউনিকেট, এবার চারটে অপশান দেবে, এই চারটে অপশানের মধ্যে তারা কী হবে, এই একটা তোমার দিয়ে দিল সাইন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারা গেছে। মনে করো তোমার ওইখান থেকে দিয়ে দিল গেস্টচার, পোস্টচার, হ্যাঁ, কমিউনিকেশন আর সাইন ল্যাঙ্গুয়েজ, এই চারটে অপশান দিয়ে দিল। এইবার বলে দিল হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়ে ডাজ এ নিউ বর্ন বেবি কমিউনিকেট, তাহলে তোমার আনসারটা হলো সাইন ল্যাঙ্গুয়েজ। এবার উল্টেও দিতে পারে, এখানে ধরো তিনটে আছে কোনো জায়গায়, আবার চারটে অপশান থাকে, তাহলে চারটে অপশানের মধ্যে তিনটে অপশান দিয়ে দিল, একটা বাইরের থেকে দিল, তাহলে বাইরেরটা গেলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট, নট যদি দেয় তাহলে কি হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা বাইরে থেকে কোয়েশ্চেন দিয়ে দিল। আমরা যেরকম একটু আগে দেখবে একটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, যে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট আর দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, দেখবে সেইখানে লেখা রয়েছে দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ আর ফোনেটিক্স গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি। তোমাদের দেখাম স্ক্রিনের উপর 8 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে আসে, তাহলে 8 নম্বর কোয়েশ্চেনে দেখো লেখা রয়েছে হোয়াট আর দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এইবার বলে দিল হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, এবার সেরকম জায়গায় কী দিয়ে দিল, ফোনেটিক্স গ্রামার ভোক্যাবুলারি আর কনফিডেন্স দিয়ে দিল, তাহলে নট হলে কনফিডেন্সটা বাদ চলে গেল, বোঝাতে পেরেছি। তাহলে কোয়েশ্চেনগুলো কীরকম তৈরি হচ্ছে, হতে পারে যে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আর হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ, মানে কোনটা আনসার হবে এর মধ্যে থেকে একটা আর কোনটা হবে না এইগুলোর মধ্যে থেকে, তার মানে তিনটে হবে একটা হবে না, ক্লিয়ার, বোঝা গেছে। এবার আমরা চলে এসে কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট থিংস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, একটা ভাষার উন্নয়ন, একটা ভাষার উন্নতি, একটা ভাষা সবাই বলবে কেন বলবে, তার ডেভেলপমেন্ট কী করে হবে, তার মধ্যে তিনটে জিনিস থাকতে হবে। দ্য ইম্পর্ট্যান্ট থিংস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, আর প্রথম হলো রিদম, তারপরে হলো টোন, আর তারপরে হলো মেলোডি। রিদম মানে হলো তাল, টোন মানে হলো কথাটা আর কি, রিদম মানে হলো তাল, টোন মানে হলো যেই সুরটা যেইটাই বলবো, আর মেলোডি হলো সেই কথাটার মধ্যে যতটা সুর রয়েছে। তাহলে এইটা হলো কি, যে ল্যাঙ্গুয়েজটা একটা ডেভেলপ হবে কখন, তার মধ্যে এই তিনটে গুণ যখন থাকবে, রিদম, টোন আর মেলোডি যখন থাকবে, তখন সে ভাষাটি ডেভেলপ করবে, ঠিক আছে। আজকের আমরা জানি হিন্দি এত ডেভেলপ করেছে কেন, তো হিন্দি ডেভেলপ করার কারণ হলো তার মধ্যে খুব বেশি মেলোডি রয়েছে, ভালো লাগে শুনতে, মেলোডিয়াস ল্যাঙ্গুয়েজ। বাংলা এত ডেভেলপ করেছে তার মধ্যে কারণটা হলো যে ওইটার মধ্যে একটা মেলোডি আছে, সুর আছে, তাই জন্য ওইটা ডেভেলপ করেছে, ঠিক আছে। এইবার হাউ ডাজ এ চাইল্ড লার্ন টু স্পিক স্লোলি, এ চাইল্ড লার্নস টু স্পিক স্লোলি থ্রু অবজারভেশন, একটা বাচ্চা ভালো কথা বলতে শিখবে কিসের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে, অবজারভেশন মানে হচ্ছে দেখার মাধ্যমে, সে দেখলে পরে বুঝতে পারবে যে জিনিসটা কী। তাই জন্যে বাচ্চাদেরকে ওই মায়েরা যখন পড়ায় তখন দেখবে অ্যাপেল শুধু মানে বইয়েতে পড়ে না, তাদেরকে এনে একটা আপেল দেখায় যে এইটা হলো অ্যাপেলের মানে
দেখতে এরকম, কিংবা বল এনে দেখায় যে বলটা এরকম, তাহলে কি হচ্ছে আলটিমেটলি ও তো পেজের ওপরে দেখছে, দেখছে যে একটা গোল মতন, কিন্তু পুরো অবজেক্টটা তো বুঝতে পারছে না। অবজেক্টটা কখন বুঝতে পারছে? তার হাতে এসে যখন পড়ছে। এই জন্য ছোটো বাচ্চাদের দেখবে ছোটোবেলাতে ক্লাস নার্সারি কেজিতেই চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়? তারা তো টাইগার, এলিফ্যান্ট, বাকি পশুগুলোকে তাহলে ওইখানে দেখতে পাবে। তো এই জন্যে হলো থ্রু স্লোলি স্পিকিং স্লোলি, এবং ওই অবজারভেশনের মাধ্যমে দেখে 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 তাদের আইডিয়া হয়ে যাবে যে এটা হলো টাইগার, এটা হলো এলিফ্যান্ট, এটা হলো লায়ন, এই যে ডিফারেন্সগুলো তারা বুঝতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যাকর্ডিং টু বার্নস, হোয়াই ডাজ এ চাইল্ড নিড টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ? বার্নসের মতে কেন ল্যাঙ্গুয়েজ কেন শিখতে হবে, নিড টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ? বার্নস হচ্ছে একজন সাইকোলজিস্ট, কেন তাদেরকে, বার্নস বলছে কেন ভাষা শিখতে হবে একটি বাচ্চাকে? এ চাইল্ড নিডস টু লার্ন ল্যাঙ্গুয়েজ ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দেমসেল, নিজেকে বোঝানোর জন্যে, অ্যান্ড অল দোজ অ্যারাউন্ড দেম, নিজের চারিপাশে যেইগুলো হচ্ছে সেইটাকে বোঝা এবং বোঝানোর জন্য। তাহলে কী হচ্ছে, নিজেকে বুঝতে হবে সেটাও একটা কথা, আর নিজের চারিপাশকে বোঝার জন্য। যেরকম সূর্য কেন ইস্ট থেকে ওঠে ওয়েস্টে ডুবে যায়, কেন জোয়ার হয়, কেন ভাটা হয়, এই যে ন্যাচুরাল ফেনোমেনাগুলো, এইগুলো বোঝা হচ্ছে নিজের চারিপাশকে বোঝা। অ্যাকর্ডিং টু বার্নস, হাউ ডাজ এ ল্যাঙ্গুয়েজ হেল্প এ চাইল্ড, একটি ল্যাঙ্গুয়েজ কী করে একটি বাচ্চাকে হেল্প করবে? বার্নসের মতে হাউ ডাজ ল্যাঙ্গুয়েজ হেল্প এ চাইল্ড, একটি বাচ্চা ল্যাঙ্গুয়েজ দ্বারা কী করে উপকৃত হবে? থ্রু ল্যাঙ্গুয়েজ দে কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স। আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে, তাদের এক্সপিরিয়েন্সগুলো, তাদের যে অভিজ্ঞতাগুলো, সেইটা তাদের যেরকম আছে, তাদের বন্ধু বান্ধব, তাদের ঘরের লোক, সবার সাথে তারা কী করে শেয়ার করে। এই জন্য বাচ্চারা স্কুল থেকে আসার পরে বিভিন্ন ধরনের কথা তাদের মায়ের সাথে বলে, স্কুলে এই হয়েছে ওই হয়েছে, এই যে এক্সপিরিয়েন্সগুলো তারা শেয়ার করছে। ঠিক আছে, হাউ ডাজ সাইকোলজিস্ট লি থিঙ্ক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ? লিয়ের মতে ল্যাঙ্গুয়েজটা কী? লি হচ্ছে একজন সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট থিঙ্কিং ইজ নট পসিবল উইদাউট ল্যাঙ্গুয়েজ। যতক্ষণ না আমরা ভাষা দেব ততক্ষণ ভাবনা সম্ভব নয়। লিয়ের মতে ভাষা, ভাবনাকে বাস্তবায়িত করার জন্য কিসের প্রয়োজন আছে? ভাবনার প্রয়োজন আছে। তাহলে ভাবতে গেলে কী দরকার? ভাষা দরকার। হাউ ডাজ চিলড্রেন লার্ন টু টক? চিলড্রেন, বাচ্চারা, ছোটো বাচ্চারা কী করে কথা বলা শেখে? ছোটো বাচ্চারা দুভাবে কথা বলা শেখে। দে আর বর্ন জেনেটিক্যালি ইকুইপড, জেনেটিক্যালি ইকুইপড মানে হচ্ছে তাদের জন্মে থেকে এই গুণটা পাওয়া, জেনেটিক্যালি, জিন থেকে, তাদের জিনগত এটা বৈশিষ্ট্য যে তারা কী পেয়েছে, কথা বলার কোয়ালিটিটা, কথা বলার গুণটা পেয়েছে। আর পার্টলি থ্রু দ্য পিপল দে মিট অ্যান্ড কমিউনিকেট, আর বাকিটা যাদের সাথে দেখা হয় তাদের সাথে কথা বলে, বলে বলে কথাটা শিখেছে। মায়ের সাথে কথা বলে, বাড়ির লোকের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, এই যে ঘরের মধ্যে একটা পরিবেশ কথা বলার, সেইখান থেকে সে শেখে। আর কিন্তু তার এই গুণটা জন্মের থেকে অবশ্যই তার মধ্যে থাকতে হবে। নাম্বার 18, হাউ ডাজ এ বেবি মিট ইন নিড? একটি বাচ্চা তার নিডসগুলো, তার প্রয়োজনগুলো কীভাবে মেটাবে? তা একটি বাচ্চা তার প্রয়োজনগুলো মিটবে কীভাবে? কুইং, কুইং মানে হচ্ছে মুখের আওয়াজ করে, ক্রাইং কেঁদে, এবং মেকিং আই কন্ট্যাক্ট উইথ দ্য প্রাইমারি কেয়ারার। তারা কী করছে? আই কন্ট্যাক্টের মাধ্যমে, প্রাইমারি কেয়ারার মানে হচ্ছে যে সব সময় তাকে কেয়ার করে, যে সব সময় তাকে দেখাশোনা করে, সেই সেই লোকের সঙ্গে ওরা এই তিনটে মাধ্যমে কমিউনিকেট করে থাকে, কুইং মুখের আওয়াজ, ক্রাইং কেঁদে, এবং চোখের ইশারাতে তারা কথা বলে, যেইটা নাকি শুধুমাত্র প্রাইমারি কেয়ারারই বোঝে। হু ইজ কল্ড দ্য প্রাইমারি কেয়ারার? প্রাইমারি কেয়ারার কাকে বলা হয়? দ্য মাদার ইজ জেনারেলি কল্ড দ্য প্রাইমারি কেয়ারার, মাকে বলা হয় প্রাইমারি কেয়ারার। হোয়াট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ড? ওয়ার্ড কিসের জন্য প্রয়োজন, শব্দের কিসের জন্য প্রয়োজন? শব্দের, ওয়ার্ড আর ইউজ অ্যাজ এ টুল বাই দ্য চিলড্রেন টু স্টোর ইনফরমেশন। শব্দ হলো এমন একটি জিনিস যেইটা হলো টুল, মাধ্যম, কিসের মাধ্যম?
টু স্টোর ইনফরমেশান, ইনফরমেশানটাকে স্টোর করার জন্যে এইটা হলো একটি মাধ্যম। নেক্সট, আমাদের কাছে যত রকম ইনফরমেশানগুলো আছে, সে একটা ক্লাসের স্টুডেন্ট, সে ম্যাডামের নাম জানে, ক্লাস টিচারের নাম জানে, বন্ধুদের নাম জানে, পড়াগুলো জানে, হ্যাঁ সামনে পরীক্ষা কবে সেগুলো জানে, তো এই সবগুলো জানে কিসের মাধ্যমে? তার তো শব্দ আলাদা আলাদা, সেইটাকে ও সাজিয়ে রেখে দিয়েছে যে ম্যাডামের নামটা এই, আমার বন্ধুর নামটা এই, আমার মায়ের নামে এই, বাবার নামে এই, শব্দ দ্বারা সে কী করেছে, সাজিয়ে রেখে দিয়েছে যে কোনটা কোন জায়গায় পুট করতে হবে, কোনটা কোন জায়গার জন্যে সুইটেবল হবে। হোয়াট আর পেরেন্টিস, হোয়াট আর পেরেন্টিস, 21 নম্বর কোশ্চেন। A child speaks in a rhythmic speaking style. When the parents speak in that manner, it is called parenting. এইবার দেখবে বাচ্চারা একটু আদরে কথা বলে, তো সেইভাবে যখন তার সাথে কথা বলা হবে, সেইটাকে বড়রা যখন তার সাথে সেইভাবে কথা বলবে, তাকে parenting বলা হয়। এইবার জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই, যেরকম ছোটো বাচ্চারা দেখবে জল বলে না, হ্যাঁ তারা কি বলে মাম, তো মাও কি হয়, সেও বাচ্চাটাকে বোঝানোর জন্য বলে যে মাম খাবি, কিন্তু আসলে তো জল, কিন্তু এই যে বাচ্চাটা যেই ভাষায় বোঝে সেই ভাষায় মায়েরা কথা বলা, এর নাম হচ্ছে কি পেরেন্টিস, কিংবা বাড়ির লোকেরা সেই ভাষায় কথা বলা, সেটাকে বলা হচ্ছে পেরেন্টিস। হোয়াট ইজ ট্যান্ট্রামস, ট্যান্ট্রামস মিন্স আউটবার্স্ট অফ ব্যাড টেম্পার। এইবার কি হচ্ছে, বাচ্চারা ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা, কিন্তু রাগ করে, সে রাগটা কীভাবে দেখায়, পা ঠোঁকে, কাঁদে, এইগুলো হচ্ছে ভাবে সে রাগটা দেখায়, সেই রাগটা দেখানোর নামকে বলা হয় ট্যান্ট্রাম। ঠিক আছে, এইবার এইবার ধরো একটা কোয়েশ্চেন আসলো, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ, কিংবা হোয়াট ইজ ট্যান্ট্রামস বলে দিল, শুধু এইটাই কোয়েশ্চেন দিল, হোয়াট ইজ ট্যান্ট্রাম, এবার তার 4টে অপশান দিল, তার মধ্যে 3টে বাইরের দিল, ধরো আউটবার্স্ট অফ ইমোশন, আউটবার্স্ট অফ ক্রাইং, হ্যাঁ আউটবার্স্ট অফ কী বলে যে স্পিকিং, এইবার দিয়ে দিল আউটবার্স্ট অফ ব্যাড টেম্পার। তাহলে তোমার মনে রাখতে হবে ট্যান্ট্রামস মানে হচ্ছে শোয়িং ডিটেক্টিং ব্যাড টেম্পার। অ্যাকর্ডিং টু হ্যালিডে, হ্যালিডে একজন খুব বড় সাইকোলজিস্ট ছিল, অ্যাকর্ডিং টু হ্যালিডে হাউ মেনি ফাংশন ডাজ ল্যাঙ্গুয়েজ হ্যাড, হ্যালিডের মতে কত ফাংশন ল্যাঙ্গুয়েজের আছে, অ্যাকর্ডিং টু হ্যালিডে ল্যাঙ্গুয়েজ হ্যাজ 7 ফাংশন, কতগুলো ফাংশন আছে ল্যাঙ্গুয়েজের, 7টা ফাংশন আছে। হোয়াট আর দ্য, এই 7টাকে আবার কী করেছে হ্যালিডে, 4 আর 3 হিসেবে ভাগ করেছে, 4টে আলাদা কাজ করে আর বাকি 3টে আলাদা কাজ করে। হোয়াট আর দ্য ফার্স্ট 4 ফাংশন, এই প্রথম 4টে ফাংশন কী, দ্য ফার্স্ট 4 ফাংশন আর ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি, ইন্টারঅ্যাকশনাল অ্যান্ড পার্সোনাল। এই 4টে ফাংশন হলো ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি, ইন্টারঅ্যাকশনাল আর পার্সোনাল। আমি পরবর্তীতে অ্যান্সারগুলো যখন আসবে তখন এইগুলো কী, এইগুলোর কী কাজ আমি সব বুঝিয়ে দিচ্ছি। এইবার এই 25-এর কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখবে তোমরা, হোয়াট ডু দ্য ফার্স্ট 4 ফাংশন স্যাটিসফাই। এইবার দেখো ওই যে 4টে ফাংশন তো ছিল, ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি, ইন্টারঅ্যাকশন আর পার্সোনাল, এই 4টে ফাংশন ছিল, এই 4টে ফাংশন দিয়ে একটা বাচ্চার কী স্যাটিসফাই হবে, ফার্স্ট 4 ফাংশন কী স্যাটিসফাই করে, তার ফিজিক্যাল, শারীরিক, ইমোশনাল, তার মানসিক এবং সামাজিক প্রয়োজনগুলো পরিপূর্ণ হয়। ভালো করে বুঝে নাও, প্রথম 4টে ফাংশন দিয়ে কী স্যাটিসফাই হয়, কী চাহিদা পূরণ হয়, তার শারীরিক, তার মানসিক এবং তার সামাজিক প্রয়োজনগুলো পূরণ হয়। হোয়াট আর দ্য নেক্সট 3 ফাংশন, ওই যে বললাম 4 আর 3 হিসেবে ভাগ করেছে, তাহলে লাস্টের পরের 3টে কী আছে, সেটা হলো হিউরিস্টিক, ইম্যাজিনেটিভ আর রেপ্রেজেন্টেশনাল। নেক্সট 3 ফাংশন হলো হিউরিস্টিক, ইম্যাজিনেটিভ আর রেপ্রেজেন্টেশন। হোয়াট ডাজ দ্য নেক্সট 3 ফাংশন স্যাটিসফাই, এইবার প্রথম 4টে দিয়ে তো 3টে হয়ে গেল, মানে 3টে তার ফাংশানগুলো স্যাটিসফাই হয়ে গেল, এইবার নেক্সট 3 ফাংশন দিয়ে কী স্যাটিসফাই হচ্ছে, হিউরিস্টিক, ইম্যাজিনেটিভ আর রেপ্রেজেন্টেশনাল।
হিউরিস্টিক ইমাজিনেটিভ রিপ্রেজেন্টেশনাল দিয়ে তার কী জিনিসগুলো স্যাটিসফাই হচ্ছে দেখো 27 লেখা রয়েছে, দ্য নেক্সট থ্রি ফাংশন স্যাটিসফাই দ্য এনভায়রনমেন্টাল নিড অফ এ চাইল্ড, তার পরিবেশগত যে প্রয়োজনগুলো আছে সেইগুলো পরিপূর্ণ হচ্ছে কিসের দ্বারা, ওই লাস্টের তিনটে ফাংশন দ্বারা। ক্লিয়ার হয়ে গেছে? এইবার হোয়াট ইজ ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টাল কাকে বলা হয়? ইনস্ট্রুমেন্টাল মিন্স ওয়েন দ্য চাইল্ড ইউজ এ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ইজ নিড, তার প্রয়োজনগুলো মেটানোর জন্যে যখন ভাষার ব্যবহার হবে তাকে ইনস্ট্রুমেন্টাল বলা হয়। তোমরা যারা ভিডিওটা ফলো করছো এবং যদি নোট করার হয় তাহলে প্রত্যেকটা কথা কিন্তু নোট করে নেবে, কেন এই যে কথাগুলো আমি বলছি সেগুলো নোট থাকলে তোমার পরবর্তী পড়তে সুবিধে হবে। আর অনেস্টলি বলছি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমার পেডাগজির কোয়েশ্চেন পরীক্ষায় আসবে আর কি, ঠিক এইরকমই ধরনের আসবে। এই জন্যে আমি একদম এক লাইন এক ওয়ার্ডের মধ্যে চেষ্টা করেছি যে অ্যান্সারগুলো কমপ্লিট করা, যাতে তোমাদের মনে রাখতে মুখস্থ রাখতে কোনো খুব একটা বেশি পড়তে না হয়, একবার দুবার করে পড়লেই যাতে মুখস্থ হয়ে যাবে। এবার বড় যদি আমি তিন চার লাইনের করে অ্যান্সার করতাম তাহলে কিন্তু তোমাদের কোনটা তার মধ্যে থেকে কোনটা আনসার হবে সেটাকে ফাইন্ড আউট করা তো অনেক মুশকিল হয়ে যেত। একদম টু দি পয়েন্ট অ্যান্সার করা হয়েছে, জাস্ট একবার পড়লেই তুমি দেখবে যে ওই গোটা সেন্টেন্সটার মধ্যে হয়তো একটা কিংবা দুটো ওয়ার্ড হচ্ছে তোমার অ্যান্সার, ওই দুটো ওয়ার্ডকে মনে রাখলে বাকি তোমার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল? তাহলে ইনস্ট্রুমেন্টাল মিন্স ওয়েন দ্য চাইল্ড ইউজ এ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস ইজ নিড, তার প্রয়োজনগুলো মেটানোর জন্য যখন ভাষাকে বলবে তখন তার হলো ইনস্ট্রুমেন্টাল সেটা বলা হয়। এরকম বাচ্চারা বলে মা আমার খিদে লেগেছে কিংবা মা আমাকে একটা ব্যাট কিনে দাও, তার প্রয়োজনটাকে মেটানোর জন্য যেই কথাগুলো বলছে সেটা ইনস্ট্রুমেন্ট। রেগুলেটরি, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার্স হোয়াট টু ডু ইজ কল্ড রেগুলেটরি, ঠিক আছে, যখন অন্যদেরকে বোঝাবে যে কি করতে হবে সেইটার নাম হলো রেগুলেটরি। আমরা যখন হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার্স অন্যদেরকে বলি যে কি করতে হবে, ম্যাডাম শেখায় এ কীভাবে লিখতে হবে, বি কীভাবে লিখতে হবে, ওয়ান টু কীভাবে লিখতে হবে, এই যে সিস্টেমগুলো এই যে পদ্ধতিগুলো এইটাকে বলা হয় রেগুলেটরি। হোয়াট ইজ ইন্টারঅ্যাকশনাল? হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু মেক কন্ট্যাক্ট উইথ আদার অ্যান্ড ফর্ম রিলেশন ইট ইজ কল্ড ইন্টারঅ্যাকশনাল, ইন্টারঅ্যাক্ট করছে একে অপরের সাথে কথা বলছে, তাহলে কি ইন্টারঅ্যাকশনাল মানে কি হচ্ছে, যখন কন্ট্যাক্ট তৈরি করছে, বন্ধুত্ব করছে, হ্যাঁ, কিংবা টিচার স্টুডেন্টের মধ্যে একটা রিলেশন তৈরি হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে যে ইন্টারঅ্যাকশনাল, ইন্টারঅ্যাক্ট করছে ক্লাসের বন্ধুদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, পাড়ার বন্ধুদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, প্রতিবেশী বন্ধুদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে এই যে ইন্টারঅ্যাকশনাল মানে হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক করা, কন্ট্যাক্ট তৈরি করা, সেইটার নাম হচ্ছে ইন্টারঅ্যাকশনাল। দেখবে পাড়াতে অনেক রয়েছে কিন্তু ছেলেটা ওই এক দুজনের সাথে খেলে, সবার সাথে তার মিল হয় না, কেন মিল হয় না, তাহলে কন্ট্যাক্টটা সবার সাথে হচ্ছে না, সেই জন্যে তার কয়েকটাই তার ক্লাসেও কয়েকটা বেস্ট ফ্রেন্ড আছে, আবার পাড়ার মধ্যেও তার কয়েকটা বন্ধু আছে, তাহলে যাদের সাথে তার কন্ট্যাক্টটা ঠিকঠাক বসছে মনের মিল হচ্ছে তাদের সাথে সে ইন্টারঅ্যাকশনাল করতে পারছে। পার্সোনাল, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস ফিলিং ওপিনিয়ন অ্যান্ড ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ইজ কল পার্সোনাল, পার্সোনালের মাধ্যমে নিজের ফিলিংসগুলো মানে অনুভূতিগুলোকে, ওপিনিয়ন মতামতকে, নিজের পরিচয়কে অন্যদের কাছে পৌঁছে দিতে পারছে সেটা হচ্ছে পার্সোনাল। তাহলে পার্সোনাল ইনফরমেশন, নিজের নাম কি, ঠিকানা কি, কিংবা বাড়িতে কে কে আছে, এইগুলো সব হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন। তাহলে তার মধ্যে কী আছে, ফিলিংস আছে, ওপিনিয়ন মতামত আছে, আর নিজস্ব পরিচয় আছে, এটাকে পার্সোনাল বলা হয়। তাহলে এই হলো ওই প্রথম চারটে যেইটার মাধ্যমে আমি বলেছিলাম যে তার তিনটে যে নিডগুলো আছে সেই তিনটে নিড কিন্তু তার পূরণ হয়ে যাবে। আমরা বলা হয়েছিল দেখো যে তার যে তিনটে নিড যেইটা ছিল প্রথমটা দিয়ে ফিজিক্যাল, ইমোশনাল এবং সোশ্যাল নিড, সেইটা কিন্তু এই প্রথম চারটে দিয়ে তার পরিপূরণ হয়ে যাচ্ছে। এইবার আসছি হিউরিস্টিক, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু গেইন নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইট ইজ কল্ড হিউরিস্টিক। আমরা যখন ভাষা ব্যবহার করছি কিসের জন্যে, এনভায়রনমেন্ট সম্বন্ধে জানার জন্যে, সেইটাকে হিউরিস্টিক বলা হচ্ছে। যে ঝড় কেন হয়,
সূর্য পশ্চিম দিকে ডুবে যায় কিন্তু পূব দিকে আবার কিভাবে ওঠে, এই যে ন্যাচুরাল ফেনোমেনা, একটা গাছ থেকে আম কেন নিচের দিকে পড়ে, এই যে এনভায়রনমেন্টাল ফেনোমেনা, এইটাকে জানার নাম হলো হিউরিস্টিক, তার মানে অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, যে নারকেল গাছটা তো এত শুকনো কিন্তু নারকেল গাছে ডাবের মধ্যে জলটা কোথা থেকে আসে, এই যে ন্যাচুরাল ফেনোমেনাগুলো জানা, এর নাম হচ্ছে হিউরিস্টিক। হোয়াট ইজ ইম্যাজিনেটিভ, কল্পনা করা, কোনো কল্পনা করে একটা কিছু বলা। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল স্টোরিজ অ্যান্ড জোক অ্যান্ড টু ক্রিয়েট এন ইম্যাজিনারি ইনভায়রনমেন্ট, ইট ইজ কল্ড ইম্যাজিনেটিভ। এটাকে আমরা কী বলি তখন, ইম্যাজিনেটিভ বলি। যেরকম দেখো একটা জিনিস, আমরা সবাই জানি খরগোশ আর কচ্ছপের গল্পটা। আদেও কি কোনোদিন খরগোশ গিয়ে কচ্ছপকে বলেছে যে চল কচ্ছপ দৌড়াই? কিন্তু এত প্রচলিত হয়ে গেছে, এত সুন্দরভাবে গল্পটাকে গোছানো হয়েছে যে সেইটা একটা ইম্যাজিনেটিভটাকে মনে হয় যেন রিয়ালিটি হয়ে গিয়েছে। তো এইটা হচ্ছে কোনো গল্প তৈরি করা, কোনো হাসির কথা বলা, এইগুলো হচ্ছে ইম্যাজিনেটিভ বলা। নেক্সট হচ্ছে রেপ্রেজেন্টেশনাল, 34। রেপ্রেজেন্টেশনাল কি? হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু কনভে ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, ইট ইজ কল রেপ্রেজেন্টেশন। কোনো ফ্যাক্ট, তথ্য, এইবার বলছে যে সূর্যটা কেন পশ্চিম দিকে ডুবে যাচ্ছে আর পূর্ব দিকে উঠছে, তাহলে কি বলছে, তখন টিচার বোঝাচ্ছে যে আর্থের রোটেশনের কারণে এইটা হচ্ছে, রিভলিউশনের কারণে এইটা হচ্ছে, তাহলে সিজনগুলো চেঞ্জ হচ্ছে। আমরা জানি সবাই যে সিজন চেঞ্জ হয় আর্থের রিভলিউশনের জন্যে, আর ডে অ্যান্ড নাইট হয় আর্থের রোটেশনের জন্যে। তাহলে এই যে তথ্যগুলো, ইনফরমেশানগুলো যেটা বোঝাচ্ছে, ফ্যাক্ট দিয়ে বোঝাচ্ছে, তখন সেইটার নাম হচ্ছে রেপ্রেজেন্টেশন। কনভে এ ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে তথ্য, তথ্য যখন প্রডিউস হচ্ছে, জানাচ্ছে যে এইবার আমরা দেখছি আমটা নিচে পড়েছে, গাছ থেকে পেকে আমটা নিচে পড়ে গেল, তখন কি হচ্ছে, তখন বোঝাচ্ছে যে গ্র্যাভিটেশনাল পুল আছে বলে এই আমটা নিচের দিকে চলে আসে। এবার বাচ্চা জানতে চায় যে গ্র্যাভিটেশনাল পুল কি, তখন টিচার আরও এক্সপ্লেনেশন দিচ্ছে। এই যে ফ্যাক্টগুলো জানাচ্ছে, এর নাম হচ্ছে রেপ্রেজেন্টেশন। এইবার হোয়েন এ চাইল্ড মুভস ইন টু দ্য মাদার ল্যাঙ্গুয়েজ হুইচ থ্রি ফাংশন আর নিজে, তাহলে মাদার ল্যাঙ্গুয়েজের মধ্যে, মাদার টাঙ্গের মধ্যে যখন পৌঁছাচ্ছে, তখন কোন তিনটে জিনিস নেই, আইডিয়া শোনাল, ইন্টারপার্সোনাল আর টেকশোনাল। ভালো করে বুঝে নাও, আইডিয়া শোনাল হলো সে আইডিয়া দিয়ে কোনো কথা বলে, ইন্টারপার্সোনাল মানে একে অপরের সাথে কথা বলে যেই তথ্যটা পায় সেইটার দ্বারা, আর টেক্সচুয়াল মানে বইয়ের দ্বারা। তাহলে চাইল্ড মুভস ইন টু দ্য মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং শিখছে, কী শিখছে, তিনটে জিনিস, আইডিয়া থেকে কথা বলছে যেইটা ঘরের লোকের মধ্যে থেকে শুনেছে সেরকম আইডিয়া করে, ইন্টারপার্সোনাল মানে একে মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, ইন্টারপার্সোনাল যেটা হয়েছে, আর টেক্সচুয়াল পড়ে যেইটা হয়েছে।